हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो आमी आज के तुम्हारे देखाबो जे किभावे घरोवा पद्धतिते तुम्हरा टैन रिमूव करते पारबे। तुम्हरा देखे बुझते ही पारछो जे आमार गलार थेके आमार फेसटा कतटा डार्क। तो आमार माने स्टाडिर क्षेत्रे आमाके बाइरे तो रोदेर सम्मुखीन होतेई हय। तो तार जोन्नो तोमादेर लागबे एकटा बाटी आर लागबे एकटा घरोवा रुमाल बा जे कोनो एकटा टिस्यू होलेओ हबे। टिस्यू तो अतटा भालो हबे ना, एकटा घरोवा रुमाल होलेई हबे। तारपरे आमी एकटा क्लिनजिंग मिल्क निये निएछि ल्याकमी, जेटा अनेकटाई अफोर्डेबल, मन हय 200 टाका सामथिंग निएछिलो आमार थेके। तो एटा स्ट्रोकगुलो तोमरा खेयाल करबे, भालो करे एटाके फेसे अप्लाई करबे, तारपरे मुछे नेबे अनेकक्षण अप्लाई करार परे। तारपरे আমি এখানে ইউজ করছি এম কফিনের একটা স্ক্রাবার, যে স্ক্রাবিংটা আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু এই ভিডিওতে কোনো প্রমোশন, কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না। আমি জেনুইনলি যেটা ইউজ করি আমি সেটাই তোমাদেরকে বলবো। আর স্ট্রোকগুলো কিন্তু তোমরা দেখবে ভালো করে, কারণ এই স্ট্রোকগুলো খুব ভালো ব্লাড সার্কুলেশনে হেল্প করে আর এটা ভেতর থেকে কাজ করবে, ঠিক আছে। তুমি যদি খুব জোরে জোরে রাব করো ফেসে, তোমার কিন্তু খুব প্রবলেম হবে ফেসে। আমি ভিডিওটা ফার্স্টের জন্য তোমাদের মনে হতে পারে যে আমি খুব প্রেশারাইজ করছি, কিন্তু না, আমি একদম হালকা হাতে কিন্তু করছি। তোমরা সামনের থেকে দেখলে হয়তো বুঝতে পারতে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি একদম অল্প করে করেছি। এই 3 মিনিটের ভিডিও তোমরা ফুল ওয়াচ করবে কি না আমি জানি না, কিন্তু তোমরা ফুল ওয়াচ করলে দেখতেই পাবে, বুঝতে পারবে ইম্প্রুভমেন্টটা। তো আমি এই রুমালটার সাহায্যে আমি মুছে নিলাম আমার ফেসটাকে, খুব ভালো করে মুছে নিলাম যাতে একটু স্ক্রাবিংয়ের ওই ইয়েগুলো না থাকে। তারপরে আমি রাগার এই ডিটান প্যাকটা ইউজ করি, যেটা খুবই ভালো আর অনেক অ্যাফোর্ডেবল আর কোয়ান্টিটি অনেক। এটা মনে হয় আমার থেকে নিয়েছিল 1099, মানে 1100 টাকা সামথিং, কিন্তু অনেক কোয়ান্টিটি। এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে, নেক পার্টেও তোমরা যদি চাও অ্যাপ্লাই করে নিতে পারো। তো করে নেওয়ার পরে তোমরা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে, মানে একটু প্রথমে জ্বলবে, যাদের ট্যান থাকবে প্রথমে একটু জ্বালা পোড়া করবে, আমারও সেরকমই করছিল। আর তারপরে তোমরা এটাকে শুকিয়ে গেলে পরে ঘর থেকে এই জল নিয়ে নেবে, ঠান্ডা জল, আর কিছু বরফ নিয়ে নেবে, ঠিক আছে, ফ্রিজ থেকে কিছু বরফ নিয়ে নেবে। তারপরে ট্যান প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা এটাকে ভালো করে মুছে নেবে, যাতে একটু না থাকে কোনো প্রোডাক্ট ফেসে, যাতে না থাকে ট্যান রিমুভ। তোমরা এখন একটু মানে আমার ইম্প্রুভমেন্টটা বুঝতে পারছো যে আমার ফেসে কতটা ট্যান পড়েছিল। আমার কিন্তু একদম নর্মাল ফেস আর আমি কোনো ফিল্টার অ্যাপ্লাই করিনি। তারপরে একটি পাত্রে জল বরফ নিয়ে এরকমভাবে ভালো করে মানে সোপ করে নেবে ফেসে, এটা খুব ভালো। বরফ আমাদের ফেসে দেওয়া খুবই ভালো, কিন্তু ওটা ডাইরেক্ট ইউজ করবে না। হয় যদি ডাইরেক্ট বরফ ইউজ করো ফেসে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। ফেসটা ভালো করে ক্লিন হয়ে যাওয়ার পরে ফেসে একটা টাওয়াল দিয়ে হালকা হাতে মুছে নেবে, একদম রাব করবে না ফেসে, দেখবে একটা ড্রাই ড্রাই ফিল আসছে। তো তোমরা যেরকম যেরকম প্রোডাক্ট দিয়ে সিটিএম করো, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, আমি যে প্রোডাক্ট দিয়ে করছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু ভিডিওটা নাইট টাইম শ্যুট করেছি, ওই জন্য আমার ঘুমানোর টাইম হয়ে গেছিলো, ওই জন্য আমি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে। তো তোমরাও যে কোনো ময়েশ্চারাইজার, সিরাম এগুলো অ্যাপ্লাই করে নেবে। তো তোমরা আমার ইম্প্রুভমেন্টটা কিন্তু বুঝতেই পারছো ফেসে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব।